হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব টেস্টি অ্যান্ড হেলদি পনির স্যালাড রেসিপি। পনির স্যালাড বানানোর জন্য লাগছে পনির। আমি পনিরগুলোকে আগে থেকে চৌকো চৌকো করে কেটে বাটারে সামান্য হালকা আঁচে হালকা ভেজে নিয়েছি। এছাড়া লাগছে চৌকো করে কাটা পেঁয়াজ, টমেটো, আর লাগছে স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো আর লেবু। আর নিয়ে নিয়েছি চলো কাঁচা লঙ্কা কুচি। প্রিপারেশনটা শুরু করা যাক। তো আমি একটি বাউল নিয়ে নিচ্ছি। প্রথমে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ আর টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা অ্যাড করে নেবে। তারপর দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, আর দিচ্ছি একদম সামান্য গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা তোমরা তোমাদের আন্দাজ মতো অ্যাড করে নেবে। যে যতটা স্পাইসি খেতে ভালোবাসো সেই আন্দাজে গোলমরিচ গুঁড়োটা তোমরা দেবে। এরপর দিয়ে দিচ্ছি লেমন জুস। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব। এছাড়া সেদ্ধ করা বিনস, শশা, গাজর এগুলো তোমরা অ্যাড করে নিতে পারো। তো আমার হাতের কাছে যা যা ইনগ্রিডিয়েন্ট ছিল আমি সেগুলো দিয়ে পনির স্যালাডটা বানিয়ে ফেললাম। খুব ইজিলি তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ টেস্টি হয় আর হেলদি হয়, শরীরের জন্য তো ভীষণভাবে ভালো। যা পনির তো আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে থাকি, স্যালাড বানিয়েও খেয়ে দেখতে পারো। তো চলো, আমার প্রিপারেশনটা রেডি হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিচ্ছি। নিয়ে নেব একটা প্লেট আর তার মধ্যে আমি এটা সার্ভ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার চটপটা পনির স্যালাড। এর মধ্যে আমি লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি, সামান্য জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর অনিয়ন আর লেমন দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতা কুচিও অ্যাড করে নিতে পারো। এভাবেই তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো আমার ভিডিওগুলিকে লাইক করতে হবে এবং আমার চ্যানেলটিকে